একটা ডায়লগ বের হয়েছে, পুরো বাংলাদেশ সাথে মুখরিত, পুরো চট্টগ্রাম সাথে মুখরিত। একটা কি আজকে আমার মন ভালো নেই। প্রথমে শুরু করছিল ডায়লগটা চিটাঙ্গা টিভি, ঠিক আছে, এরপরে শুরু করছে পুরো পুরো চট্টগ্রামবাসী। আল্লাহ, আমি কোচিং গেলেও আমারে বলবে দোস্ত একটা কথা বলবো, হ্যাঁ বলছে, হ্যাঁ বল, ও যে আজকে আমার মন ভালো নেই। আমি সিরিয়াসলি ভেবে নিই পর কি না কি হয়েছে, আমি এটা শুনতে শুনতে লিটারালি বিরক্ত হয়ে গেছি। তো বসলে বলে যে আজকে আমার মন ভালো নেই, মুখটা বসলে বলে যে আজকে আমার মানে আসলে মুখ দিয়ে ওইটা ভালো নেই, মানে কেউ ভালো নেই, সবাই এখন দুঃখিত, শুধু আমি একা সুখিত। স্টোরি বলি, ওই দিন আমাকে আমার একটা ফ্রেন্ড কল করছিল, তো আমাকে বলতেছে দোস্ত আমার মন ভালো নেই, জলদি আয়, আমার অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমি আমি পুরো ভয় পেয়ে গেছি, বলছি কি না কি হয়েছে, আমি বলতেছি কিসে কিসে, আমার কলে বল, আমি আসতেছি। তো বলতেছে দোস্ত তোকে আমি কলে বলবো, বলছে হ্যাঁ বল তুই। তো আমি বলতেছে আজকে আমার মন ভালো নেই, কিসে কি কারণে, কেউ কিছু করছে? আমি তো আমার বলতেছে আজকে আমার মন ভালো নেই। আরে বাপ, একটা সিরিয়াস বিষয়, আমাকে কানে কানে এসে বলতেছে দোস্ত একটা ইম্পর্টেন্ট কথা আছে। বলছে হ্যাঁ বল, কি ইম্পর্টেন্ট কথা? তো বলতেছে কানে এসে আজকে আমার মন ভালো নেই। তার মারে বাপ, এগুলো জুতা খুলে মার দিতে ইচ্ছে করে। এখন বলতে গেলে কারো মন ভালো নেই, শুধু আমারই মন ভালো আছে। আমি সব কিছুতেই মানে ফেসে যাই, একমাত্র আমি সে বোকাচোদা যাকে সবাই এসে এসে কানে কানে বলে যায় আজকে আমার মন ভালো নেই, কিন্তু আমি কাউরে বলতে পারলাম না। আর আমার বলার দরকারও কি, আমার তো মনই ভালো। বলটু, তোর একটু টাইম হবে, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল আমার। হ্যাঁ বল না, তোর জন্য তো আমার সবসময় টাইম ফ্রি থাকে। অয়, তুই স্কুল করছিলি, তুই কোচিং করছিলি, তুই কোচিং থেকে এসে বাথরুম করছিলি, মানে ফ্রেশ হয়েছিলি, তুই এরপর নাস্তা করছিলি, এবার হেগে মুতে ঘুম গেছিলি, এবার পড়তে বসছিলি। হ্যাঁ করছিলাম, তাতে তোর তো কি ইম্পর্টেন্ট কথা হয়ে গেছে। অয়, মানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আজকে আমার মন ভালো নেই। শুনতে শুনতে অনেক বিরক্ত হয়ে গেছি, বা তোকে আসলে খুন করে ফেলবো। অয় নয়, আয় আমার গুফুয়া, আজকে আমার মন ভালো নেই। গাইস, ভিডিও এ পর্যন্তই। কার মন ভালো আছে আর কার মন ভালো নেই তাতে কোনো সমস্যা নেই, শুধু তোমরা ভিডিও লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, এতে আমার মন ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ গাইস, টাটা। Like Osama, I miss Obama. I went to dramas and got his own sauna. Better come get it, cut your hoe on us. Got a bitch from Samoa, look like Moana. Smoking on marijuana.